প্রথম বিতর্কেই বাজিমাত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিএনএনের তাৎক্ষণিক জরিপে অংশ নেয়া অধিকাংশ দর্শকের মতে জো বাইডেনের সঙ্গে বিতর্কে জয়ী হয়েছেন ট্রাম্প। জরিপ অনুযায়ী বিতর্ক দেখেছেন এমন নিবন্ধিত ভোটারের 67% বলেছেন ট্রাম্প ভালো করেছেন, আর মাত্র 33% মত দেন বাইডেনের পক্ষে। জরিপে অংশ নেয়া ভোটারদের প্রায় 57% বলেছেন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার প্রশ্নে বাইডেনের ওপর তাদের আস্থা নেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম মুখোমুখি বিতর্কে শুরু থেকেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে এগিয়ে থাকেন রিপাবলিকান প্রার্থী বাকপটু ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক শেষে জনমত জরিপে অংশ নেয়া ভোটার এমনকি খোদ ডেমোক্র্যাট দলীয় নেতাদের অনেকে মনে করেন ট্রাম্পকে জোরালোভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে বাইডেন, এজন্য তার নিজ দলের অনেকেই হতাশা প্রকাশ করেছেন। ডেমোক্রাট সমর্থকরা বলেছেন বিতর্কে ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব দিতে পারেনি বাইডেন, এমনকি নিজের লক্ষ্য কিংবা দেশের জন্য কি কাজ করছেন বা করবেন তাও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি বর্তমান প্রেসিডেন্ট। এদিকে বাইডেনের প্রচারণা শিবিরের কর্মকর্তারা গত কয়েকদিনে মার্কিন প্রেসিডেন্টের ঠান্ডা লাগায় তার কণ্ঠস্বরে সমস্যা হওয়ার কথা প্রচার করলেও বিতর্কের পর আবারও নতুন করে বাইডেনের বয়স ও তাঁর সক্ষমতার প্রশ্ন সামনে আসে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এমন পরিস্থিতিতে বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন শেষ পর্যন্ত ভোটের লড়াই চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিতর্কে হেরে বাইডেনকে সরে দাঁড়াতে হলে বাইডেনের জায়গায় কাকে প্রার্থী করা হবে কিংবা সময় সাপেক্ষ জটিল এ পদক্ষেপ আদৌ সম্ভব কিনা এমন সব নানা জটিলতা বেশ ভাবিয়ে তুলছে সরকারি দল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতাদের। বিভিন্ন জনমত জরিপে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস জনপ্রিয় না হওয়ায় এমন এক ডেমোক্র্যাট নেতা বাছাই নিয়ে আলোচনা চলছে যিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন। বামপন্থী রাজনৈতিক কলাম লেখক নিকোলাস ক্রিস্টফ এরই মধ্যে বাইডেনের বিকল্প হিসেবে কয়েকজনের নাম প্রস্তাব করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি আশা করেন বিতর্কে যা ঘটেছে তা মেনে নিয়ে বাইডেন পুনরায় প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেবেন এবং আসন্ন ডেমোক্র্যাটিক পার্টির সম্মেলনে নতুন প্রার্থী বাছাই এর সুযোগ করে দেবেন। তার মতে মিশিগানের গভর্নর গ্রেনেস হোয়াইটমার, ওহাইওর সিনেটর শেরড ব্রাউন বা বাণিজ্যমন্ত্রী গিনা রাইমন্ডও বাইডেনের বিকল্প হতে পারেন। দলীয় ও দোদুল্যমান উভয় ভোটারের জন্য বাইডেনের বয়সকে বড় উদ্বেগের বিষয় হিসেবে দেখছেন ডেমোক্রেটিক পার্টির ভোট কৌশলী ও বারাক ওবামার নির্বাচনী প্রচারের কর্মকর্তা ডেভিড প্লুব। বিতর্কে বাইডেনের দুর্বলতার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও বাইডেনের রানিং মেট কামালা হ্যারিসও। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।